তো ডেয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগতম আমরা এখন চলে এসেছি পাঁচ দশমিক একের পর্ব চার নম্বরে এখানে বেশ কিছু অঙ্ক ওঠানো আছে সরল কর পাঁচটি অঙ্ক উঠানো আছে এগুলো আমরা এখন সলিউশন করে দেখাবো প্রথমেই সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নের সমাধান দেখো তোমরা অঙ্কটা উঠানো আছে টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ অফ টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার যেহেতু দুই পাশে স্কোয়ার আছে আর আমাদের দুইটা সূত্র জানা আছে এখানে দুইটা সূত্র কাজে লাগে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা জানতাম যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা হচ্ছে মাইনাসের যেটা সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাসেরটা নিয়ে চিন্তা করবো এবং দুই পাশে যে স্কোয়ার আছে তাহলে আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার বানাতে পারলে মাঝখানে তখন সূত্রে টু এবং যে ছিল সেই গুণ আকারে হবে ঠিক এটা সেই রকম রূপে নিয়ে আসবো তাহলে আমরা এটা সমান লিখতে পারি ঠিক যা ছিল তাই হোল এ পাশে আমরা এই ফোর এ স্কোয়ারকে কিভাবে লিখতে পারি ফোর এ স্কোয়ারকে যদি আমরা টু এ হোল স্কোয়ার লিখি তাহলে কিন্তু আমরা ফোর এ স্কোয়ার আবার পাই কারণ টু এ কে টু এ দ্বারা গুণ করলে ঠিক আবার ফোর এ স্কোয়ার ফিরে আসে এখন দুপাশে আমাদের স্কোয়ার বানাতে পারছি যে এই স্কোয়ার এটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি তাহলে আসছে এই স্কোয়ার এবং বি স্কোয়ার পেয়েছি মাঝখানে তাহলে আমার প্রয়োজন এখন সূত্রের মাইনাস কেন মাইনাস নিলাম কারণ আমাদের অঙ্কে প্রশ্নে দেওয়া আছে মাইনাস তাই আমরা মাইনাসটা নিয়েই চিন্তা করব। এখন দেখবো মাঝখানেরটাও সমান হয় কিনা এবং আমরা গুণ আকারে টু এর সাথে এবি আনতে পারি কিনা তাহলে সূত্রের টু আসছে এ হচ্ছে এখানে টু এ প্লাস ওয়ান এবং বি হচ্ছে টু এ বি হচ্ছে এটা তাহলে এখন দেখব যে এটা গুণ করে যদি ঠিক এটা সমান হয় তাহলে আমরা সেই সূত্রে পরিণত করতে পারছি তাহলে এখন দেখি টু আর টু গুণ করলে হয় ফোর এ হচ্ছে ফোর এবং এ ফোর এ এবং মাঝে আছে টু এ প্লাস ওয়ান তার মানে আমরা এ পর্যন্ত নিয়ে আসতে পারছি যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে মাইনাসের সূত্রটা কাজে লাগছে এবং আমরা যদি এটাকে এ মনে করি এবং এটাকে বি মনে করি তাহলে আমাদের সূত্র দ্বারা আছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ এ হচ্ছে এইটা এবং বি হচ্ছে মাইনাস টু এ এ হচ্ছে সূত্রের মাইনাস এ হচ্ছে এ এবং এটা হচ্ছে তার বি তাহলে সেকেন্ড ব্র্যাকেট যদি দিই তাহলে আমাদের ঠিক আসছে এরকম এটাকে আমরা কি মনে করলাম এ এবং এটা তাহলে হোল স্কোয়ার তাহলে আমরা এখানে যেটা কাজ করলাম সেটা একবার লিখি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি এর আগে আমরা সবসময় করছিলাম কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখে তারপরে এটা লিখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা কীভাবে নিয়ে আসছি এখন আমরা ঠিক এইটা আগে পরিণত করেছি দেন আমরা লিখেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ আগে আমরা করে নিছি এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে সূত্রের টু এ হচ্ছে এ এবং এ হচ্ছে এ হচ্ছে তার বি তাহলে আমাদের সূত্র আসছে এ মাইনাস বি হোল তাহলে ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ সমান কি এখানে প্রথম কাজ আমরা ব্র্যাকেটটা উঠাই দেব টু এ প্লাস ওয়ান মাইনাস টু এ আর এই সেই স্কোয়ার এখন আমরা আমাদের যে কাজটা বাকি থাকবে যে দেখব যে এর মধ্যে যোগ বিয়োগ করা যায় কিনা যোগ বিয়োগ করলে এটা আছে প্লাস এটা আছে মাইনাস অর্থাৎ সমান সমান জিরো হয়ে যাচ্ছে থাকছে শুধু ওয়ান এই ওয়ানের উপরে স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার যা গুণ করলে ওয়ান দুইবার আছে তার মানে আসছে এখানে ওয়ান এটাই আসছে তার অ্যান্সার অর্থাৎ সরল ফল যদি আমরা বলি তাও বলতে পারি যে এটাই তার সরল ফল তাহলে আমরা এখন আঠারো নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই আঠারো নম্বর প্রশ্নটা ওঠানো আছে দেখো এখানে সতেরো আমরা যে একটা মাইনাসের সূত্র দিয়ে সলভ করেছিলাম ঠিক আঠারোটা প্লাসের দিয়ে হয়তো সলভ করতে হবে দেখি এখন দেখো সতেরো নম্বর আঠারো নম্বর প্রশ্নে প্রথম অংশটার উপরে স্কোয়ার আছে এবং শেষের অংশটার উপর স্কোয়ার আছে আমাদের সূত্র জানা আছে দুইটা সে আগের মতোই এ প্লাস বি হোলস্কোয়ার এবং এ মাইনাস বি হোলস্কোয়ার এখানে মাঝখানে আছে প্লাস সো আমরা চিন্তা করব প্লাসের সূত্রটা নিয়ে কাজ করা এবং আমরা যে কথাটা বলেছিলাম আগে যে এই দুই পাশে দুইটা স্কোয়ার থাকবে এবং মাঝখানে থাকবে সূত্রে অনুযায়ী প্লাস অথবা মাইনাস এবং সাথে গুণ থাকবে এ এবং বি ঠিক এখানে দেখো এই হচ্ছে এ এবং এ হচ্ছে বি যদি হয় তাহলে দেখো এই দুইটার সাথে বেশ মিল আছে তাদের তাহলে আমরা এই দীর্ঘকার আকৃতির এই অঙ্কটাকে ছোটো করার জন্য বা ছোট করে লেখার জন্য আমরা এখন কিছু অংশ ধরে নিতে পারি এখানে যেহেতু বি সম্পর্কিত বর্ণমাল আছে তাই আমরা এবিকে অ্যাভয়েড করে এক্স ওয়াই অথবা পি কিউ অথবা এম ধরে অঙ্কটা করতে পারি ধরে নিতে পারি কি সেটা দেখি ধরি বা মনে করি এই ফাইভ এ প্লাস থ্রি বি সমান এক্স অর্থাৎ আমরা এটা এখন মনে করে নিলাম এই দীর্ঘ অঙ্কটাকে ছোট করার জন্য এবং পরবর্তী আরেকটা যেটা স্কোয়ারের সাথে আছে সেটা মনে করব। ফোর এ মাইনাস থ্রি বি সমান মনে করলাম ওয়াই তাহলে প্রদত্ত রাশিতে এখন এই মানগুলো আমরা বসাবো পরবর্তীতে আবার কি করব এই মানগুলো বসে পরিশোধ করে দেব। ঠিক আছে প্রদত্ত রাশিটা কি আছে দেখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মানে আমার পূর্বের প্রশ্নে যেটা দেওয়া ছিল বা আমাদের যে পর্যন্ত আসছে আমরা অঙ্ক করতে করতে ঠিক সেই রাশিটা তাহলে ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু অফ ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার এই ছিল আমার প্রদত্ত রাশি এখন আমরা যে দীর্ঘক্র যে অঙ্কটা এটা ছোট করার জন্য যে মানগুলো ধরেছি বা যে অক্ষর প্রতীকগুলো ধরেছি সেটা মান বসাবো যদি আমরা মান বসাই তাহলে এইটা সমান আমরা পাচ্ছি কি এক্স তাহলে এখানে আমরা বসাতে পারি এক্স আর এ হচ্ছে স্কোয়ার প্লাস এ হচ্ছে টু এবং এটা সমান কি পাচ্ছি এক্স এবং এটা সমান পাচ্ছি এখানে মান ওয়াই তারপরে প্লাস আর এই হল ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এখন দেখতে পারি যে এই স্কোয়ার অর্থাৎ টাকে যদি এক্স স্কোয়ার প্লাস যদি গুণ করি তাহলে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আসছে অর্থাৎ আমরা টাকে যদি এ মনে করি এবং ওয়াইটাকে যদি বি মনে করি তাহলে আসছে কি আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা কে এ এবং ওয়াইকে বি কল্পনা করতেছি তাহলে এইটার সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই অর্থাৎ তাহলে এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করলাম ঠিক সেটা এখন লিখে দিই সূত্রটা লিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি এখন আমরা কি করবো এখন কাজ হচ্ছে যে আমরা যেটা সমান এই যে এক্সের যে মানটা ধরেছিলাম ওয়াইয়ের যে মানটা ধরেছিলাম অর্থাৎ ফাইভ এ প্লাস থ্রি বি সমান যে এক্স ধরেছিলাম এবং ফোর এ মাইনাস থ্রি বি সমান ওয়াই ধরেছিলাম সেই মানটা আবার তাদের ফেরত দেব অর্থাৎ তাদের জায়গায় আবার বসাবো ঠিক আছে এক্সের স্থলে তাহলে আমার হবে এখন ফাইভ এ প্লাস থ্রি বি আর এই মাঝের হচ্ছে প্লাস ওয়াই এর মান হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি আমরা এখানে আর এ হচ্ছে স্কোয়ার আমরা এখানে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার যাম যেহেতু মাইনাস নাই তা আমরা এক লাইনে করে দিয়েছি এখন আমরা যোগ বিয়োগ করে দেখবো যে কোনটা বাদ যায় আর কোনটা থাকে তাহলে এখান থেকে থ্রি বি এবং থ্রি বি বাদ যাচ্ছে কেন একটা আছে মাইনাস আর একটা আছে প্লাস তাহলে এ থাকছে এ থাকছে পাঁচটা এখানে এ এবং এখানে আছে চারটা মোট হচ্ছে নয়টা তাহলে নাইন এ স্কোয়ার এখান থেকে আমরা নাইন এ স্কোয়ার সমান কি লিখতে পারি নাইন এ ইন্টু নাইন এ তাহলে নাইন নাইন গুণ করলে হয় এইটি ওয়ান আর এ এ গুণ করলে হয় এ স্কোয়ার এই আসল তার সরল ফল আমরা লিখতে পারি দুইভাবে এক হচ্ছে সরল ফল অথবা অ্যান্সার তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো যে সরল ফল পেয়েছি এত অথবা এটা সমান সমান সরল ফল তার এত সেটাও লিখতে পারো অথবা অ্যান্সারও লিখতে পারো ওকে তাহলে আমরা এখন উনিশ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই উনিশ নম্বর প্রশ্নে দেখো ওঠানো হচ্ছে প্রশ্নটা সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু অফ সেভেন এ প্লাস বি অফ সেভেন এ মাইনাস বি প্লাস সেভেন এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো সেম আগের মতোই একই অঙ্ক আসলে সবগুলোই দেখো এইখানে প্রথমেরটার উপরে স্কোয়ার আছে এবং শেষেরটার উপরে স্কোয়ার আছে একটার সাথে প্লাস এবং আরেকটার সাথে মাইনাস দেখো সেম এইটাই আবার মিল আছে এইটার সাথে এবং এইটার সাথে মিল আছে এইটার সাথে আমরা আগে যেটা বলেছিলাম যদি আমাদের এমন থাকে যে দুই পাশে দুইটার উপরে স্কোয়ার থাকে এবং সেই দুটাই এই মাঝখানে গোন আকারে থাকে এবং সূত্রের টু যে তার সাথেই আছে। তার মানে আমরা বলছি যে এটাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে পরিণত করতে পারবো তাহলে এই অঙ্কটা সেম আগের মতোই এই অঙ্কটাকে আমরা সহজ করার জন্য ছোট করার জন্য এই আক্ষরিক প্রতীক ধরে করে আর এখানে এবি সম্পর্কিত বর্ণমালা আমরা ধরবো না কারণ এখানে এবি আছে তাহলে মনে করি বা ধরি সেভেন এ প্লাস বি ইকুয়াল টু এক্স এবং সেভেন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়াই তাহলে প্রদত্ত রাশি যায় আবার প্রদত্ত রাশি সম্পর্কে তোমাদের আগে জানা আছে আমাদের পূর্বে বা যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটায় সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু অফ সেভেন এ প্লাস বি ইন্টু সেভেন এ মাইনাস বি প্লাস সেভেন এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা যে মানগুলো ধরেছি সেই মানগুলো বসাবো ঠিক আছে এটা সমান কী ধরেছি এক্স তাহলে আসছে এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা সমান এক্স এবং সেভেন এ মাইনাস বি সমান ওয়াই প্লাস সেভেন এ মাইনাস বি সমান ওয়াই হোল স্কোয়ার তাহলে এইটার আমরা এখন যদি শুদ্ধভাবে লিখি তাহলে আসে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটা থেকে আমরা কী বুঝতে পারি যদি আমি এক্সটাকে এ মনে করি এবং ওয়াইটাকে বি মনে করি তাহলে আসছে আমার সূত্র এক্স স্কোয়ার মাইনাস অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এখানে এটা সমান সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল টু দি বর স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল টু দি বর স্কোয়ার আমরা এই সূত্র যেটা অ্যাপ্লাই করেছি সেটা লিখে দিই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি স্কয়ার আমরা ঠিক এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি এখন আমরা কী করবো এই যে এক্স ওয়াই সমান যে মানটা আগে ধরে নিয়েছিলাম যে সেভেন এ প্লাস বি টু এক্স এবং সেভেন এ মাইনাস বি টু ওয়াই সেই মানটা বা তাদের ফেরত দেবো অর্থাৎ পূর্বের মানটা তাদের ফেরত দেব এখন দেখি এক্স সমান সমান কী ধরেছিলাম সেভেন এ প্লাস বি আগে বলেছিলাম যে মাইনাস থাকলে আমরা একটা ব্রাকেট দিয়ে কাজ করব তাহলে মাইনাস ওয়াই এর মান হচ্ছে সেভেন এ মাইনাস বি এই পুরাটার উপর একটা সেকেন্ড ব্রাকেট অর্থাৎ হোল অফ স্কোয়ার এখন প্রথম কাজ আমাদের ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠানো সেভেন এ প্লাস বি মাইনাস সেভেন এ এই মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস বি এই স্কোয়ার এখন আমরা এখানে কী পাচ্ছি দেখি যে আমাদের যোগ বিয়োগ করা যায় কি না সেম আগের মতো এখন দেখি এখানে সেভেন এ মাইনাস এখানে সেভেন এ প্লাস তার মানে এইটা এটা চলে যাচ্ছে থাকছে হচ্ছে শুধু বি দুই জায়গায় বি আছে এ একটা বি আর এ একটা বি টোটাল হচ্ছে এখানে টু বি স্কোয়ার তাহলে এটার সমান সমান আমরা লিখতে পারি টু বি স্কোয়ার মানে টু বি দুইবার আছে গুণ আকারে তাহলে টু বি টু বি গুণ করলে হচ্ছে ফোর বি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার এটাই আমরা লিখতে পারি সরল ফলও লিখতে পারি অ্যান্সারও লিখতে পারি তাহলে আমাদের এখানে সলভ করা হলো সতেরো নাম্বার আঠারো নাম্বার এবং উনিশ নাম্বার এই তিনটা প্রশ্ন সলভ করে দেখানো হলো আর এখানে দেখবা চোদ্দো নাম্বার উদাহরণ যেটা এটা তোমাদের টেক্সট বুকেই খুব ভালো করে সলিউশন করে দেওয়া আছে এবং এই পদ্ধতিতে সেম একই পদ্ধতিতে সবগুলো আর বিশ নাম্বার অঙ্কটা হলো সেম অ্যাজ আঠারো নাম্বার আঠারো নাম্বার প্রশ্নটা যেভাবে সলভ করেছি ঠিক ওইটা ফলো করলেই তোমরা বিশ নাম্বারটা পারবা আশা করি এই পর্ব তোমরা তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমাদের পরবর্তী ভিডিও এবং পর্বগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুক সবাইকে অভিনন্দন জানিয়ে এবং পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি